জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সন্ধ্যা 7টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বি মিয়ার মৃত্যুর পর অনেকের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ডেপুটি স্পিকারের আসনে বসতে যাচ্ছেন শামসুল হক টুকু। তিনি পাবনা এক সংসদ সদস্য এবং 2009, 2014 এবং 2018 সালে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।